সবাই ভিজছে তাই আমিও ভিজছি ভিজে ভিজে সবাই কিন্তু আসলে চলছি কারণ হচ্ছে দেখেন রাস্তায় পানি কি পরিমাণ যে আসলে কি পরিমাণ এখানে যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে পানি লেগে আছে এখানে আসলে এখানে এখানে এসে কিন্তু আসলে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে আমি নিজেও কিন্তু আসলে ভিজে গেছি একদম ভিজার মধ্যে কিন্তু আছে তারা বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়ে আছে পুরো শরীর ভিজা একদম পুরো দেখতেই পাচ্ছেন পুরো ভিজে কিন্তু আসলে কাউকে ভিজে গেছে পুরো শরীর ভিজা আপনি দেখতেই পাচ্ছেন আমরা নিজে ভিজে গেছি তো যে ভিজে কিন্তু আসলে শাকিব খানকে স্বাগত জানার জন্য আসলে তারা অপেক্ষা করছে কেউ পুরো দেখতেই পাচ্ছেন একদম পুরো গা ভিজা এই যে চুল ভিজা একদম পুরো মানে কি পরিমাণ যে তারা আসলে কষ্ট করছে এই এই শাকিব খানকে দেখার জন্য কেউ কেউ ফুল নিয়ে আসছে কেউ তাকে তারা গলায় পরিয়ে দিলে আমাদের কোনো কষ্ট নেই আমাদের কোনো কষ্ট নেই আমাদের সেখান থেকে আজকে দুপুর দুপুর আসার কথা ছিল কিন্তু এখনো এসে পৌঁছিনি অনেকে বৃষ্টির ভয়ে কিন্তু আটকে আছে তারপরে কিন্তু আসলে শাহরুখ খানের ভক্তরা বৃষ্টি পড়ছে অনেকে ভিজে গেছে আমি নিজেও কিন্তু ভিজে গেছি ওই ভিজার মধ্যে কিন্তু আসলে মোবাইল কিন্তু বন্ধ হয়ে যেতে পারবে তারপরে কিন্তু আসলে তারা কেউ করছে না জায়গা থেকে রাস্তায় প্রচুর পরিমাণ কিন্তু আসলে জ্যাম জ্যামের মধ্যেও কিন্তু আসলে তারা অপেক্ষা করছে এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বারবার কিন্তু সামনে দিচ্ছে যে এখানে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার যদি কোনো ব্যাপার থাকে সেই জন্য আসলে তাকে বারবার আগে কিন্তু বলা হয়েছে তাদের পারমিশনের ব্যাপারটা আসলে যে তারা পারমিশন দেখাতে পারেনি গ্রুপে গ্রুপে যে দেখেছি আসলে পারমিশনের ব্যাপার এটা আসলে কিন্তু রাস্তায় হওয়ার কথা ছিল না হওয়াটা আসলে ভিতরে কিন্তু পারমিশনের জন্য আসলে কিন্তু পুলিশ তাদেরকে এইখানে কিন্তু দাঁড়াতে বলছে শাকিব খান টার্মিনাল থেকে বেরিয়ে কিন্তু আসলে এদেরকে বেরিয়ে তাদের সাথে দেখা করে এখানে যাবো আপনি কি কয়টার দিকে আসছেন সকালবেলা আমি সকাল 6টায় রওনা হয়েছি 8:10 এসে পড়ছি এখানে ভিতরে গেছিলাম ভিতরে যেতে দেয়নি বললো যে বিশৃঙ্খলা হতে পারে গ্রুপে তো বলা ছিল যে পারমিশন নেওয়া আছে কিন্তু তারপর তো এখানে এসে দেখছি পারমিশন বলছিল পারমিশন নেওয়া আছে কিন্তু অনেক ভক্তরা আসবে তাই ক্রেজ হবে দেখে ভিতরে যাওয়ার জন্য পারমিশন নেওয়া হয়নি সেই জন্য বাইরে এসে করে ভক্তদের ভিতরে যদি থাকতাম এই যে ধরেন যে বিভিন্ন জ্যাম যে তৈরি হয়েছে যে পুলিশ আমাদেরকে বারবার কিন্তু সাইডে দিচ্ছে প্রচণ্ড রোদ ছিল রোদের পরে এখন বৃষ্টি হচ্ছে এই যে ভিজে যাচ্ছেন এই যে আমাদের কষ্ট দিচ্ছে না অবশ্যই এটা আসলে আমরা বলছিল যে শাকিব খানকে আমরা ভিতর থেকে দেখতে পারবো এয়ারপোর্টের ভিতরে গিয়ে কিন্তু সেটা পারমিশন পুলিশ দিল না এই যে দাঁড়িয়ে আছি রোদ্রে দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে ভিজতেছি আমাদের পারমিশনটা দিলে হয়তো শৃঙ্খলভাবে ভিতরে আমরা কষ্টটা হতো না শাকিব খানটা খুব ভালোভাবে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলাভাবে যদি দাঁড়িয়ে থাকতাম শাকিব খানকে সমাধান দিতাম তো অবশ্য মনে হয় না এই শৃঙ্খলাটা হতো এই যে রাস্তার মাঝে আমরা যেহেতু কষ্ট করছি শাকিব খানকে না দেখে যাবো না অবশ্যই আচ্ছা শাকিব খানকে দেখেই যাবো শাকিব খানের সাথে কথা বলে তারপর এখান থেকে যাবো যে যেটা দর্শক আমরা কথা বললাম সেটা আসলে ভিতরে কিন্তু আসলে পারমিশন নেওয়ার কথা বলেছিল হয়তো বা একটা পক্ষ কিন্তু বেশি টোটালি মিথ্যা ছিল গুজব ছিল সেখানে এখানে আসার পরে তা ওখান থেকে ভিতরে আমরা 9টায় কিন্তু ওখানে প্রবেশ করি প্রবেশ করার পরে আমাদের কিন্তু ওখান থেকে আসলে পুলিশ অনেক ভক্তদের কিন্তু আসলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আমি দেখেছি আপনার কিন্তু আসলে ধাক্কা দিয়ে কিন্তু পুলিশটা বের করে দিয়েছে আচ্ছা আমি সকাল 9টার সময় আসছি এবং 9:30 সময় আমরা যখন বটতলাতে আমরা অবস্থান করি সেক্ষেত্রে বেশ 15 থেকে 20 জন হ্যাঁ আইনশৃঙ্খলা লোক ছিল এবং তারা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যে আপনার রাস্তার ওপাশে হ্যাঁ আমিও প্রতিবাদ করেছিলাম তো আমাকেও তারা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তো এক এক ক্ষেত্রে আমরা চলে আসি এবং রাস্তার ওপারে থাকি তার আধা ঘন্টা পরে তারাও আবার রাস্তার এপারে আমরা এখানে আমরা অবস্থান করছি যেহেতু তারা বলছে যে এখানে অনুমতি না হয়নি তো সেক্ষেত্রে তাদের আমরা তো বিভিন্ন গ্রুপে দেখেছি অনুমতি নেওয়া অনুমতি নেওয়া হয়েছে নাম্বার দেওয়া আছে আমরা ভিতরে দেখবো শাকিব হ্যাঁ হ্যাঁ সেখানে তো এসে যে আসলে এটা লজ্জাজনক যেহেতু শাকিব ব্যান্ডা বাংলাদেশ সুপারস্টার ঢালু টপ সুপারস্টার আমি যারা শাকিব ব্যান্ডা অ্যাডমিন যারা আছে গ্রুপের যারা অ্যাডমিন আছে যেটা সঠিক তথ্যটা দেওয়া মনে করি আমরা হ্যাঁ উচিত ছিল অবশ্যই অবশ্যই আমি দেখেছি আপনাকে ধাক্কা দিয়েছে দর্শক সকালবেলা কিন্তু অনেক গরম ছিল গরমের পরে কিন্তু বৃষ্টি বৃষ্টিতে ভিজেও দর্শক কিন্তু এখানে আসে দর্শক থেকে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কথা বলছে অপেক্ষা করছে যে শাকিব খানকে দেখবে দেখার উনি আসার কথা দুপুর 1টায় এখন এসে পৌঁছেনি পৌঁছলে আমরা আসলে আপনাদেরকে দেখাবো
আমরা আমাদের সঙ্গে থাকুন, আমরা আসলে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি।